জীবনে প্রেম আছে তাই তো সবাই ভালোবাসে প্রথম ঝড়ে লাগে ভালো তাই না বলা কবুতর সবার জীবনে প্রেম আছে যেতে যেতে দেখা হলো এ দুটি হৃদয়ের কাছে এলো এই মনে যত কথা বলেছিল চোখের ভাষাতে বলা হলো এই পথে যেতে যেতে দেখা হলো এ দুটি হৃদয়ের কাছে এলো এই মনে যত কথা বলেছিল তেরে বাসাতেই বলা হলো প্রথম ঝড়ে লাগে ভালো জানি না বলা কবুতরে প্রেম আছে বলে আছে অনেক আশা তারি প্রেমের বাসা এই মানে যত কথা আছে বলা চোখের বাসা তাই যাই বলে তাহলে পূর্ণ হতে চলেছে।
যাকে এতদিন মন প্রাণ দিয়ে ভালোবেসেছি সেই সম্পর্কে আজ আমি কাছে পেয়েছি। এটা যে আমার পরম সম্পর্ক, ঠাকুর তুমি আমার সহায় থাকো, সহায় থাকো, আমি যেন সারা জীবন একে অতদিন যাকে সারা জীবন কাছে পাওয়ার আশার জন্য আকুল হয়েছিলাম, আজ তাকে আমি কাছে পেয়েছি। সে আমাকে চম্পা 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 আমাকে যে সে পাগল করে তুলেছে, এটা আমার পরম সৌভাগ্য। আমার সৌভাগ্য যে মহামান্য সেনাপতির মশাইকে কন্যাকে হাতের মুঠো পেয়েছি। কে ডাকাত? উমা ডাকাত করলে আমার হাতের পিস্তলটা বিষম ভাবে গর্জে উঠবে। তার আগে তোমার এই বহুমূল্যবান কানা হার কানা আমার হাতে তুলে দাও। না, আমি কিছুতেই দিব না। হবে না? না। বেশ, তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। না 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 না, ওয়ান না না আপাতত এটাই চলবে, প্রয়োজন হলে পরে আবার দেখা হবে। তবে শোনো, আমার পেছনে যদি চিৎকার করো তাহলে তোমার জীবনটা কিন্তু হারাবে। বলবে না, তুমি মনে রাখবে আমার এই পিস্তলটা খোলা আছে। সাবধান হয়ে থাকো নারী, সাবধান হয়ে থাকো। এ কি হলো আমার, এ তো সাদের হীরা আমার, ওই ডাকাত নিয়ে গেল। ওগো কে, কোথায় আছো বাঁচাও ডাকাত? আমি সিংহাসনে লুবে আমি সূর্যবলকে হত্যা করেছি, তার সঙ্গে আমার চলার পথটাকে পরিষ্কার করেছি, কিন্তু এই দিকে যে সবার কামাকে খুঁজে বেড়াচ্ছে, তাই তো আমি চাই রক্ত। মালা, আরে তুই কোথায় গেছিস? ভাইজান, ভাইজান, তুমি আমাকে কিসের জন্য ডাকছো ভাইজান? হাই, আমার কাছে আবোন, এই হাতটা আমি তোর গলায় পরিয়ে দিই। ভাইজান, বাহ কি সুন্দর হার, এটা তুমি কোথায় পেয়েছো ভাইজান? আরে এই জন্য তো তোর জন্য এনেছি। সত্যি? আই কাছে আবোন। বাহ, কি চমৎকার তোকে বানিয়েছে, মনে হচ্ছে তুই একেবারে রাজার মেয়ে। ভাইজান, হ্যাঁ মালা বলো ভাইজান। তোকে ফে মালা, আজ আমি সব ভুলে গেছি, তুই হারিয়ে গেলে আমি বাঁচবো না রে ফোন। না ভাইজান না, কারো কোনোদিন শক্তি নেই তোমার। ভাই কি হলো রে ভাই? না 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 না, আমি কারো ভাই নই, আমি তোমার পরম শত্রু। শত্রু চুপ কর, কলঙ্কি নেই। একে তুমি বলছো? তোর এই মুখ দিয়া বিজয়ের নাম আর কখনো মুখে লবি না। তুমি একে বলছো বন্ধু? চুপ, আমি তোর ভালোবাসাকে ভাষাটাকে বিশ্বাস করে কত অন্যায় করি না। আজ আজ তুই কিনা একটা জঘন্য চরিত্রহীন লম্পটের সাথে না।
চুপ কর শয়তান। নারী রূপে মুগ্ধ হয়ে তাকে ভন বলে সম্বোধন করেছিলে, তাই না? এরপরেও তুমি বলতে চাও তুমি সুপুরুষ? বাহ, বিজয়, বিজয় হোশিয়ার লম্ফট। আমি একটা পশু জানোয়ারকে ভাই বলে ডেকেছি, এটাই আমার সবচেয়ে বড় ভুল। না ফেলে যা ভাইজান, আমার সামনে থেকে বেরিয়ে যাব ভাইজান, নইলে নইলে আমি তোকে খুন করে ফেলবো। না ভাইজান না, তুমি তুমি ওকে ক্ষমা করো ভাইজান। ওগো স্বামী, তুমি আমাকে ভুল বুঝো না স্বামী, বিশ্বাস করো আমি তো কোনো পাপ করিনি স্বামী, আমি যে তোমার ছিলাম তোমারই আছি। তুমি তুমি আমার কথা শোনো, তুমি আমার কথা শোনো। আমি আমি তোর কোনো কথায় বিশ্বাস করবো না, কলঙ্কেরি চরিত্রহীন। না তুই তুই একটা ঢাইনি, তুই ঢাইনি। আমি তাই আমি এখন চলে যাচ্ছি। প্রাণী গো আমাকে Ha ha ha!
উঠাই মালা বলো ভাইজান এখন আমি কি করব কেমন করে আমি তাকে ছাড়া বাঁচবো ভাইজান আমি যে আর কিছুই বুঝতে পারছি না তুই কিছু ভাবিস নি রে ভোল ভাই যখন ডেকেছিস ও আমাকে ভুল বুঝলো আমি তোর ভাইয়ের কাজই করে যাব তোকে কোনোদিন ভোলের মর্যাদা দিতে আমি অসম্মত করব না হ্যাঁ রে মালা তাই এখন চল আমার ভাই চলো ভাই যান চারদিক থেকে প্রসাদের শুধু অভিযোগ আর অভিযোগ থাকে তুমি বলতে পারো তা বলবেন না হুজুর মহারাজের মৃত্যুর পর প্রজারা সুখে থাকবে তো দূরের কথা সব প্রজারা রাজ্য ছেড়ে পালিয়ে গেছে হুজুর এর কারণ কি তুমি বলতে পারো রাজ কর্মচারীদের ভয়ে হুজুর রাজ কর্মচারীদের ভয়ে হ্যাঁ হুজুর দিনের পর দিন রাবণ বেড়া কৌশিক দেবের চাবুকের বারবার আঘাত করেছে এতদিন যাবত যে প্রজারা দুঃশোষণের চাকা নির্যাতিত হয়েছে আমি আমি তাদেরকে রক্ষা করব যে কোন উপায় হোক আমি আমি তাদেরকে রক্ষা করব তারপরে নির্মূল করতে হবে তুমি তুমি ঠিকই বলেছ চম্পা এদেরকে শাস্তি করার পূর্বে শয়তান শ্যামল কাকে শাস্তি করতে হবে শ্যামল কাকে হ্যাঁ শ্যামল কাকে তুমি তুমি হয়তো জানো না চম্পা সে কত বড় মহিমান কত বিশ্বাস কত তুমি কি বলতে চাও চম্পা আমি বলতে চাই নিরপরাধী শাসক শাসমলকে শাস্তি না দিতে প্রকৃত অপরাধীকে শাস্তি দিতে প্রকৃত অপরাধী তুমি কি বলতে চাও তাহলে প্রকৃত অপরাধী বলো 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 কে সেই প্রকৃত অপরাধী আপনার পিতা আমার পিতা আমার পিতা কি বলছো তুমি হ্যাঁ আপনার সেনাপতিকে আপনার সেনাপতি রাবসেন আদাওয়ান কৌশিক কি বলছো চম্পা সেনাপতি রাবণ সেন আদাওয়ান কৌশিক সেন হ্যালো আমি ঠিকই বলছি আমার পিতা সিংহাসনে না বসতে সেনাপতি রাবণ সেনকে দিয়ে মহারাজকে হত্যা করেছে আর সেই হত্যাকাণ্ড প্রমাণ রাবণ সেনকে এই যুদ্ধ এবার বুঝতে পারবি বেইমানের শাস্তি কত ভয়ঙ্কর আদেশ করুন হুজুর যাও মল্লক্কা সেনাপতি রাবণ সেন আর কৌশিক সেনকে দরবারে পাঠিয়ে দাও তাই যাচ্ছি হুজুর তাই যাচ্ছি চম্পা তুমি তুমি এবার যাও ওদের বিচার শেষে আমি তোমার কাছ থেকে আর তথ্য জেনে নেব তাই যাচ্ছি কুমার কারণ সন্তান হয়ে
নিজের চোখের সামনে শয়তানের শাস্তি দেখার ইচ্ছা আমার আছে। আর আমি চলে যাচ্ছি। রাবণ সেন, রাবণ সেন, তুমি তুমি চক্রান্ত করে আমাকে রাজ্য থেকে বিতাড়িত করেছ, আর আমার পিতাকে করেছ হত্যা। আমি 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 নিব পিতৃ হত্যা। হ্যাঁ রাবণ সেন, এবার বলুন কে আমার পিতাকে হত্যা করেছে? ওই শয়তান শ্যামলকা। মিথ্যা কথা না, শ্যামলকা নয় বরং আপনি। কুমার, একই বলছেন আপনি? আমি ঠিকই বলছি। সিংহাসনের লোভে দেওয়ান জিকে সাথে নিয়ে আমার পিতাকে করেছেন হত্যা, আর ভেবেছিলেন যুবরাজ হয়তো আর প্রাসাদে কোনোদিন ফিরে আসবে না, কিন্তু আজ শয়তানের মুকুট ঠিকই খুলে গিয়েছে। এবার এবার আমি নিজের হাতে নিব আমার পিতৃ হত্যা প্রতিশোধ। তাহলে কি তুই আমার সাথে যুদ্ধ করবে? অবশ্যই যুদ্ধ করবো। এত সহজে আমি পরাজয় স্বীকার করবো না। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতেও তোমার সাথে আমি লড়াই চালিয়ে যাব। আসো। অস্ত্র ফেলে দেন, লাইলে আমার এই পিস্তলের গুলি আপনার মাথাটা যে উড়ে ছাবে। বল্লুকা বন্দি কর যুবরাজকে, যুবরাজ আটটা মারিয়ে দেন। মহারাজকে বন্দি করো, আটটা মারিয়ে দেন যুবরাজ। লাইলে লাইলে আমার হাতের পিস্তলটা আপনার মাথা বাক বাক করবে। যা বল্লুকা, তাকে অন্ধকার কারাকক্ষে নিয়ে যা, আর বুকে পাথর চাপা দিয়ে রাখবে। আয়ান হুজুর আয়ান, আমি করি নাই, আমাকে করাচ্ছে। তাই চলুন হুজুর, তাই চলুন। হ্যাঁ তাই চলো মল্লক্ষা। তবে তবে আপনিও জেনে রাখুন দেওয়ানজি, আজ আমাকে বন্দি করলেও এই সিংহাসনে বসার সৌভাগ্য কোনোদিন আপনার হবে না, হতে পারেন না। সেনাপতি রাবণ সেন, আপনার আর আমার সিংহাসনে বসতে আর কোনো বাধাই রইল না। তাই তো বলছি।
যাও রামন সেন, আমার বিশ্রাম নেও গে, আমাকে একটু ভাবতে দে। বলছিলাম কি দেওয়ান যে যুবরাজের কাজটা একেবারে শেষ করে দিতে পারলে। সেই চিন্তা আপনাকে করতে হবে না রামন সেন, এতটুকু যখন এগিয়েছি তার বাকি কাজটাকে করে নেব। আপনি এখন বিশ্রাম করো। তা যাচ্ছি দেওয়ানজি, তবে কথাটা কিন্তু স্মরণ রাখবে। সরাবতি রামন সেন দেখছি সিংহাসনে লুয়ে বাবুর হয়ে গেছে, একবারও ভেবে দেখিনি। যুবরাজকে কারাকক্ষে পাঠিয়ে আমি এখনো নিশ্চিন্ত হতে পারি না। আর একটা আমার পরম শত্রু পাখি রয়েছে, সে হলো শয়তান শ্যামল খা। আমাদের চক্রান্তের কথা হয়তো একদিন ছেড়ে যাবে। আমি আমি তাকে চান্ত খাবার খাব, আর সেই শ্যামলকাকে সস্তা করতে পার। আমার পথ হবে পরিষ্কার। মালা মালা কি হলো ভাইজান, তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নে। কেন ভাইজান, আমরা আমাদের এখনই পালাতে হবে। কোথায় যাব? রাজার লোকেরা আমাদেরকে খুঁজছে, যদি ধরতে পারে তাহলে রক্ষা নেই। কেন, কি অপরাধ করেছি আমরা? মহারাজকে হত্যার অপরাধে। মহারাজ হত্যার অপরাধে? সে কি মহারাজকে কি তুমি হত্যা করেছো ভাইজান? নারী ভোট